ডাকসাইটে প্রাক্তন ক্রিকেটার ওমর খালিদ রুমির ব্যান্ড বাংলাদেশ। শিগগিরই আসছে বাংলাদেশ ব্যান্ডের নতুন দুটি অ্যালবাম। চলুন ঘুরে আসি বাংলাদেশ ব্যান্ডের প্র্যাকটিস প্যাড থেকে। বাংলাদেশের প্রথম ব্যান্ড কোনটি? অনেকেরই অজানা এ প্রশ্নের উত্তর ওমর খালিদ রুমির আন্ডারগ্রাউন্ড পিস লাভার্স। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর 1972 সালের জানুয়ারিতে তারাই প্রথম গান করেন হোটেল পূর্বাণীতে। ডাকসাইটে ক্রিকেটার ওমর খালিদ রুমি খেলা ছাড়াবার আগেই শুরু করেছিলেন গান গাওয়া। দেশের প্রথম ব্যান্ডের মেম্বার রুমির খ্যাতি পাওয়া ব্যান্ড বাংলাদেশের যাত্রা শুরু 1997 সালে। 2002 সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম বাংলাদেশ। ওই অ্যালবামের প্রায় সব গানই প্রশংসিত হয়। প্রথম অ্যালবামের 8 বছর পর বাংলাদেশের নতুন অ্যালবাম বের হয় যার নাম গ্রাম থেকে গ্রাম। এবার নতুন করে বাংলাদেশ ব্যান্ড আসছে শ্রোতাদের সামনে। আগে করা ছিল অনেকগুলো গান বাংলাদেশ ব্যান্ডের, সেটা আরও করবো হবে, কারণ আগে গান বোধহয় 7-8 করা আছে, আর এখন করবো আরও 7-8। মোটমাট অনেকগুলো গান হলে 15 গান হলে ওখান থেকে বেশি আমরা 10-12 করে নেব আর কি, ওই জন্য এখন থেকে এটা রেকর্ডিং করছি। আর ওটা হচ্ছে যেটা ওটা কমপ্লিট, ওটা হয়ে গেছে আর কি গানটা সব। ধরো আরও 6-7 মাস এখন লাগতে পারে, আর এটা যেটা সেটা আরও এটা বের হলে তখন বাংলাদেশ ব্যান্ডের প্রজেক্টটা করবো, সেটা করতে হয়তো আরও 2-3 মাস লাগতে পারে। গানগুলো যেগুলো করছি অ্যালবামের জন্য এগুলো মূলত রক এবং সফট রক বেসিসে, সাথে কিছুটা আমরা জ্যাজ কন্টেম্পোরারি মডার্ন একটা জ্যাজ টোন একটা মিক্স দিচ্ছি। বাংলাদেশে এই প্রথম একটা ব্যান্ড 12 ইংলিশ গান নিয়ে আসতেছে, তো এটা আমি প্রাউড ফিল করব না বা আমি ই বলবো না, আমি বলবো যে আমরা চেষ্টা করতেছি যে ভালো কিছু করার জন্য। ওল্ড স্কুল কিছু টোন আছে আসলে বেসিক্যালি। হ্যাঁ, আমরা ব্যান্ড যখন রুমি ভাইরা শুরু করে প্রথমে বা আমরা যারা আগে যে গানগুলো শুনছি বিটলস বা আদার্স যেগুলো আছে, এগুলো কিন্তু টোন কিন্তু একটু ডিফারেন্ট, যে আমাদের বাংলাদেশের ক্যারেক্টারের সাথে কিন্তু আসলে যায় না। তো প্রায় রুমি ভাইয়ের সাথে বসে আসলে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করে আমি ট্রাই করি, তো হোপসো দেখা যাক যে অবশ্যই আপনারা খুব ভালো একটা সুন্দর টাইট একটা টোন পাবেন ইনশাল্লাহ। দলটি প্রচুর প্লাগড ও আনপ্লাগড শো করে বেড়াচ্ছে প্রকাশিতব্য অ্যালবামগুলি সামনে রেখে, নিয়মিতই করছে বিভিন্ন চ্যানেলের ফোনো লাইভ শোগুলিও। বাংলাদেশের ব্যান্ড মিউজিকের শ্রোতাদের জন্য নতুন স্বাদের সন্ধান দিতে চায় বাংলাদেশ। তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।